ধন্যবাদ সুপার এবং যে আরো যে সংগঠনগুলো মিলে যে এখানে যে আমাদের কন্টেম্পোরারি ভিজুয়াল আর্টসের জায়গা থেকে তারা আসলে আমাদের সময়কে কিভাবে দেখতেছে সেই জিনিসটা গতকালকে আমাকে যখন তাসিন এই বিষয়টা সম্পর্কে বললো আমি মানে পার্সোনালি খুব ইন্টারেস্ট ফিল করলাম যে আমার মনে হয় যে মানে আমি মানে আগ্রহী আমি থেকেও দেখতে আগ্রহী যে বর্তমান সময়কে আমাদের সাস্টের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে তারা কিভাবে দেখছে। আমার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং লাগলো এই কারণে যে আমি নিজেও অনেকগুলো সংগঠনের সাথে ইনভলভ, এই উপদেষ্টা হিসেবে থাকার ফলে আমার দেখার যে সুযোগে যে জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে সংগঠনগুলোর মধ্যে যে আমরা হেলদি একটা কম্পিটিশন বা মানে হেলদি একটা এনভায়রনমেন্ট আমরা বলতে যেটা বুঝি সেটা মনে হয়েছে আমার কাছে যে কিছুটা মিসিং আছে সেটা পরিপূর্ণভাবে নাই। কারণ আমি দেখছি যে একটা সংগঠন যদি কোনো একটা কিছু অ্যারেঞ্জ করে অন্যান্য সংগঠনের অনেক ক্ষেত্রেই আমি কেন জানি এটা আমার পার্সোনালি হয়তো ভুল হতে পারে আমার কাছে মনে হয় সেটাকে মানে একটু অন্যভাবে মানে তাদের কারো ইন্সপায়ার না করে যে জিনিসটা এক ধরনের আমার কাছে মনে হয় যে এই কথাটা বলা উচিত হবে কিনা এই শব্দটা যে খানিকটা পরশ্রী কাতরতা বলা যাবে কিনা আমি জানি অতটা না হলেও খানিকটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এক ধরনের ঈর্ষা বা একটা জায়গা থাকে আমার আমাদের সে জিনিসটা মানে সাংস্কৃতিক সংগঠনের সদস্য হিসেবে একটা সাংস্কৃতিক সংগঠনের মোটর হিসেবে যে ইনার যে জিনিসটা তৈরি হওয়ার কথা সেইটা কিন্তু পরিপন্থী এটা। সুতরাং এই জায়গাতে এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাদের যে এতগুলো সংগঠন একসাথে একটা অনুষ্ঠান করা মানে কীভাবে দেখছে সেইটার একটা সুযোগ মানে করে দেওয়ার জন্য আমি সুপাকে ধন্যবাদ জানাই। গতকালকে আমি তাদেরকে এই জন্যে আমি পার্সোনালি খুব ইয়ে করছি যে মানে কংগ্রেচুলেট করছি যে এরকম একটা দেখার। আরেকটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই কারণে যে আসলে আমাদের ছাত্রছাত্রীরা বর্তমান সময়কে যারা আমরা একটু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সব ছাত্রছাত্রীরা আছে আমরা সাধারণত ধরে নিই যে সাধারণ ছাত্রছাত্রীদের থেকে তারা একটু আগানো সেই আগা এগিয়ে থাকার জায়গা থেকে আমাদের সমাজকে আমাদের বর্তমান সময়কে তারা কীভাবে দেখছে সেই জিনিসটা আমার মনে হয় যে দেখার সুযোগ আমি পাবো আজকে। তো সেদিকে আমি একটু বেশি মানে ক্রাউড এক্সপেক্ট করছিলাম যে হয়তো আরও একটু বেশি বেশি ছেলে মেয়ে থাকবে এবং এটা তো একটা সুযোগ আমার মনে হয় যে এতগুলো সংগঠন একসাথে তাদেরকে তাদের বিষয়টা বোঝার বা জানার একটা সুযোগ। তো আমি যে জিনিসটা ফিল করি যে সাংস্কৃতিক সংগঠনগুলো যারা করে বা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আমি একটু যে কথা বললাম যে কারণে তারা অন্যদের থেকে আগায় থাকে এই আগায় থাকার দায়িত্ব জায়গাটা কোথায় কেন আগায় থাকে আগায় থাকার দায়িত্বটা কি এইরকম যে ওরা ডিবেটের সংগঠনগুলো ভালো ডিবেটার হয় ওগুলো যুক্তি দিয়ে কথা বলতে পারে বা নাটকের সংগঠনগুলো ওদের উচ্চারণ খুব ভালো হয় বা আমাদের যদি ইয়ের ব্যান্ডের বা অন্যান্য সংগঠনগুলো দেখি তারা একটু কালচারালি আগানো থাকে বা ভালো গান শোনে সেই জায়গাটা আমার কাছে মনে হয় সেটা না। তাদের আগায় থাকা বলতে যেটা বোঝায় বা আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে সমাজকে অর্থাৎ সমাজকে বোঝার ক্ষেত্রে চারপাশকে বোঝার ক্ষেত্রে যে একজন পরিপূর্ণ মানুষ লাগে একটা বোধ 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 সম্পন্ন মানুষ সময়কে বুঝবার তার চারপাশকে বোঝার যে অন্যদের থেকে একটু আগায় থেকে বোঝার যে জায়গাটা একটা সংস্কৃতিবান মানুষ যেভাবে বুঝবে একটু অন্যরা কিন্তু একটু সেটাতে অন্যদের থেকে তারা কিন্তু একটু আগায় থাকে। সুতরাং আমরা জানি যে কালচারাল সংগঠন যে এতগুলো সংগঠন আছে আমার কাছে মনে হয় যে সবার আগে উদ্দেশ্য হচ্ছে কিন্তু কালচারাল সংগঠনগুলোর মেইন উদ্দেশ্য যে আমাদের যারা সদস্য হচ্ছে সেই সদস্যদের মধ্যে আমরা ওই মানবিক বোধ ওই যুক্তিবোধ ওই 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 যে আগায় থাকার যে বোধ যে বিষয়গুলো সংস্কৃতিবান হয়ে ওঠা যে বোধের জায়গাগুলো আবৃত্তির মাধ্যমে বিতর্কের মাধ্যমে নাটকের মাধ্যমে বা অন্যান্য যে কালচারাল আমরা যেগুলো করি তার মধ্য দিয়ে তবে বোধের জায়গাটা জাগ্রত হচ্ছে কিনা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ডিবেটার কিন্তু ভালো মানুষ না ভালো নাটকের অভিনেতা কিন্তু উদার মন মানসিকতা না তাইলে কিন্তু জিরো হয়ে গেল বিষয়টা। সুতরাং ভালো ফটোগ্রাফার তার মধ্যে ভালো মানবিকতার যে গুণাবলী সেইগুলো যদি গ্রহণ না করে সমাজ সচেতনতা যদি গ্রহণ না করে সেই জায়গাটা তাহলে কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু মিথ্যা হয়ে যায়। সুতরাং আমার সংগঠনগুলোর সদস্যদের কাছে আমার এটা একটা অনুরোধ তারা যেন তাদের সদস্যদের এই জায়গাগুলো যেন একটু খেয়াল রাখে।
আর গতকালকে যে কথাটা ছিল যে সমাজকে বোঝার ক্ষেত্রে, সমাজকে আমরা যদি দেখি যে এখনকার আমরা সেই সারা পৃথিবীতে যদি আর্টের হিস্ট্রি ধরি বা ভিজুয়াল হিস্ট্রি বা আমরা যাই যদি ধরি, সময়কে যদি কেউ না বুঝতে পারে সেই সময়কে, তাহলে সে কিন্তু ভালো আর্টিস্ট, ভালো নাট্যকার, ভালো ইভেন গীতিকার এগুলো হয়ে ওঠা কিন্তু হয় না। কারণ সমাজের আমরা যদি এখনও এই সময়কে বলি যে আমরা এই সময়ের আমরা ভালো গান পাচ্ছি না, ভালো নাটক পাচ্ছি না, সব কিছু কেমন কেমন জানি, এখনও আমরা যারা গান শুনি সেই সিক্সটিজের, সেভেন্টিজের, এইটিজের গান শুনি, কেন শুনি? কারণ এইটিজের যে জেনারেশন, সে জঙ্গলান বলি, কবডেলান বলি, বা তার পরবর্তীতে আমরা যাদেরকে বলি, সেটা তাদের কিন্তু তাদের গান, তাদের সব, বা আমাদের যেটা আর্টিস্টদের বা অন্যান্য ক্ষেত্রে চিত্রশিল্পী থেকে শুরু করে ফটোগ্রাফারদের যাদের ধরি, তারা তাদের সময়কে, তাদের সমাজকে ক্রিটিসিজমের মাধ্যমে বা তাদের সমাজের অসঙ্গতিকে সমালোচনার মধ্যে দিয়ে যেভাবে আমাদের সামনে তুলে আনছেন, আমাদের বর্তমান প্রজন্মের ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের এই যেখানটায় একটা গ্যাপ আছে সমাজকে বোঝার ক্ষেত্রে। এবং সমাজকে বোঝা মানে সামান্য আপাত দৃষ্টিতে যেটা বোঝা যায় তার বাইরেও কিন্তু, সার্ফেসের বাইরেও কিন্তু ইনার কিছু বিষয় থাকে। এই সংস্কৃতিপ্রেম যারা মানুষ বা সংস্কৃতি কর্মী যারা, আমরা আশা করি তারা সেই জিনিসগুলো বুঝে এবং সাধারণ মানুষের সেই জায়গাগুলো তার নাটক, অভিনয়, আলোকচিত্র নানা মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু সাধারণ মানুষকে সেই জায়গাগুলোতে সচেতন করে তোলে। তো আপনাদেরকে কিন্তু ওই অন্যদের থেকে ওই বোঝার জায়গাটাতে কিন্তু একটু আগায় থাকতে হবে। এই আগায় না থাকলে আপনি কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু ওই যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা, তাদেরকে বোঝানোর যে বিষয়টা, সেটাই কিন্তু সম্ভব হবে না। তাহলে কিন্তু আমাদের সমাজ আগাবে না, আমাদের সমাজ কিন্তু পিছিয়ে থাকবে। আমরা যদি আমরা আমাদের 71-এর গণহত্যার বিষয়টা যদি ধরি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, আমেরিকার রাষ্ট্র আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে, কিন্তু আমেরিকার জনগণ কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল। এই আমেরিকার সাধারণ মানুষ যে পক্ষে ছিল, সেই পক্ষে থাকার পেছনে কিন্তু সেই সময়কার যারা আলোকচিত্রী, সেই সময় যারা কালচারাল অ্যাক্টিভিস্ট, সেই সময় যারা গায়ক, তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল। আমরা যদি আমরা কনসার্ট ফর বাংলাদেশের কথা জানি, আমরা জর্জ হ্যারিসনের কথা জানি, আমরা বব ডিলানের কথা জানি, আমরা জন বয়েজের বাংলাদেশ গানটা দিয়ে বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে সেটা যেভাবে তুলে ধরছে সেই কথাটা জানি, আমরা অনেক আলোকচিত্রীদের কথা জানি, আমরা সেই তারা তাদের জায়গা থেকে যেভাবে এই সময়টাকে, বাংলাদেশের যে ক্রাইসিস সেই সময় ছিল, যে গণহত্যা ছিল, সেইটা কিন্তু আমেরিকার মানুষের কাছে নিয়ে যেতে পারছে বলে আমেরিকার সরকার নীতিগতভাবে সরে না আসলেও আমেরিকার সাধারণ জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল। অর্থাৎ শাসক গোষ্ঠী যেটা দেখাতে চায় তার মিডিয়া বা মিডিয়া বিষয়ের মাধ্যমে, সেইখান থেকে বেরো এসে সাধারণ মানুষকে প্রকৃত সত্যটা তুলে ধরার জায়গাটা কিন্তু এই সংস্কৃতিদের সাথে যারা জড়িত সংস্কৃতিক কর্মী তাদের উপরে বর্তায়। তো আমরা যারা সংস্কৃতিক কর্মী বলে আমরা নিজেদের দাবি করি বা আমরা সমাজ থেকে আগমন বলে আমরা যাদেরকে একটু দেখি, আমরা যদি এই জায়গাটা রাজনীতি না বুঝি, আমরা যদি অর্থনীতি না বুঝি, আমরা যদি সমাজকে বিশ্লেষণ করতে না জানি, শুধুমাত্র ফটোগ্রাফি, শুধুমাত্র ভালো নাটক, শুধুমাত্র গান গেয়ে কিন্তু এটাতে বেশি দূর যাওয়া যাবে না। সুতরাং আমি এটার সাথে সাথেও আমি একটু এই জন্য ইয়ে করি, আমরা যে কোনো জায়গায় সাবজেক্ট পড়ি না কেন, আমরা রাজনীতির বেসিক জিনিস, আমরা সমাজের বেসিক জিনিস, আমরা দর্শনের বেসিক জিনিস, সাইকোলজির বেসিক জিনিস, অর্থাৎ সত্যিকার অর্থে যে সাবজেক্টগুলো আমাদের নলেজ অর্থাৎ জ্ঞান তৈরি করে, সেই সাবজেক্টগুলোর বেসিক জিনিসগুলো যেন আমরা একটু মাথায় রাখি, তাহলে আমার মনে হয় যে সমাজ বোঝা বা যে কোনো কিছুর ক্ষেত্রে সেটা আমাদের অনেক বেশি সহায়তা করবে এবং আমরা সাধারণ মানুষের সাথে অনেক বেশি আমরা যোগাযোগ বা কমিউনিকেশনটা বা কানেক্ট করতে পারবো। সেই আমি সেরকম সংস্কৃতি কর্মী প্রত্যাশায় এবং আমি মনে করি সাস্টে বাংলাদেশের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মনে হয় না এতগুলো কালচারাল সংগঠন আছে, সেই সংগঠনের জায়গা থেকে, সেই সংগঠনগুলোকে আমি এইটাই প্রত্যাশা করব যে এই বোধের জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আর একটু এগিয়ে যেয়ে সাধারণ মানুষকে বা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমরা পথ দেখিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।